গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে সীতারাম রায় রাজা সীতারাম রায় হয়ে উঠলেন। এই পর্বে আমরা দেখব রাজা সীতারাম রায় প্রতিষ্ঠিত বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজ্য ভূষণার রাজ্য পরিস্থিতি কেমন ছিল, আর রাজা হিসেবে সীতারাম রায় কেমন ছিলেন এবং তিনি তার রাজ্যের উন্নতির জন্য কি কি কাজ করেছিলেন। সীতারামের সেনাবাহিনীর দক্ষতা ও পরাক্রম তৎকালীন বাংলার এক গৌরবের বিষয়। তার সামরিক সাফল্যের মূল কারিগর ছিলেন তার বন্ধু ও সেনাপতি রামরূপ মৃন্ময় ঘোষ। প্রবল শক্তি আর শৌর্যের মিশেল এই সেনানায়কের কিংবদন্তি আজও ফরিদপুর, যশোর, খুলনার লোকসমাজে বেঁচে আছে। খালি হাতে একটি কাঠের সিঁড়ি দিয়ে একটি উন্মত্ত হাতিকে মেরে তিনি লোকমুখে বিখ্যাত হয়েছিলেন মেনাহাতি নামে। সীতারামের সেনাদল সমৃদ্ধ ছিল বিভিন্ন সম্প্রদায়ের লড়াকু সেনায়। রূপচাঁদ ঢালি, ফকির মাছকাটা, বখতিয়ার খান, আমল বেগ, গোবরদলন প্রমুখ তার সেনার গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। সীতারাম নিপুণ অস্ত্র নির্মাণকারীদের এনে দুর্গের ভিতর অস্ত্র, কামান ও গোলা তৈরির কারখানা স্থাপন করলেন। তার গোলন্দাজ বাহিনীর কামানগুলির মধ্যে ঝুমঝুম ও কালে নির্ভুল নিশানায় আঘাত এনে শত্রু শিবিরে ধ্বংস করার জন্য বিখ্যাত হয়েছিল। অমিত বিক্রম সৈন্যদল ও কুশলী কূটনীতির বলে সীতারাম তার রাজ্যের ব্যাপক বিস্তার করেছিলেন। অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর, তেহট্ট, রানাঘাট মহকুমা, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ও বসিরহাট মহকুমা, বাংলাদেশের পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা ও মাগুড়া জেলার 44টি পরগনায় 7,000 বর্গ মাইল বিস্তৃত ছিল তার রাজ্য। সেই সময় তার রাজস্বের আয় ছিল 78 লক্ষ টাকা। ভারতীয় ঐতিহ্য অনুসরণ করে সীতারাম তার রাজস্ব প্রজাহিতে ব্যয় করতেন। ভূষণা রাজ্য জুড়ে বিদ্যাচর্চার পরিবেশ তৈরি হয়, প্রচুর চতুষ্পাঠীও স্থাপিত হয়, পণ্ডিত ও অধ্যাপকগণ রাজবৃত্তি পেতেন। আয়ুর্বেদ চর্চার দিকে সীতারামের বিশেষ নজর ছিল। ভূষণা রাজ্যের আইন বা কর নির্ধারণ কোনো ব্যাপারেই সাম্প্রদায়িক ভিত্তিক বৈষম্য ছিল না। উপরুক্ত তিনি নিজ উদ্যোগে ব্যবসায়ী, শিল্প, কারিগরদের তার রাজ্যে বাণিজ্য প্রতিষ্ঠার জন্য উৎসাহিত করেন। ভূষণার রাজধানী মহম্মদপুর তৎকালীন বাংলার উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। সীতারাম রাজ্য জুড়ে অসংখ্য জলাশয় ও মন্দির নির্মাণ করেন। হরিহরনগর, মহম্মদপুর, যশোর, খুলনা, ফরিদপুর জুড়ে দাঁড়িয়ে আছে তার তৈরি রাধাকৃষ্ণের পঞ্চরত্ন মন্দির, লক্ষ্মীনারায়ণের অষ্টকোণ মন্দির, দশভুজার মন্দির, দোলমঞ্চ, জোরবাংলা মন্দির, কৃষ্ণ মন্দির ও শিবালয়গুলি। সীতারামের তৈরি 1500 ফুট বাই 600 ফুট বিস্তৃত বিশাল রামসাগর, কৃষ্ণসাগর, সুখসাগর আজও মাগুরা জেলার উল্লেখযোগ্য জলাশয়গুলির মধ্যে পড়ে। সীতারামের রাজ্য স্থাপনের সময় বাংলার সুবেদার হয়ে আসেন পরপর ইব্রাহিম খাঁ ও আরও কয়েকজন। তাদের প্রশাসনিক দুর্বলতা সীতারামের রাজ্য বিস্তারে সহায়ক হয়েছিল। কিন্তু শেষের সুবেদারের এক আত্মীয় আবু তোরাব সেই সময় নিম্নবঙ্গ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কর আদায়ের জন্য প্রজাদের ওপর নৃশংস অত্যাচার তো ছিলই, আর কর খেলাপিদের বলপূর্বক ইসলাম কবুল করানোতেও তার ব্যাপক কুখ্যাতি ছিল। 1699 সালে বারাসিয়া নদীর তীরে আবু তোরাবকে পর্যদস্ত করল সীতারামের বাহিনী। দখলে এলো তার দুর্গ। সেনাপতি মৃন্ময়ের প্রহারে নিহত হল আবু তোরাব। পরকালে সে জান্নাতের 72 হুরের সেবা পেয়েছিল কিনা তার বিচার মুমিনরাই করতে পারবেন, কিন্তু বাংলার মানুষ যে এক নরপশুর হাত থেকে রক্ষা পেয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই। 1700 সাল, মুঘল সাম্রাজ্যের ছায়া ততদিনে দীর্ঘায়িত হতে শুরু করেছে। একদিকে মারাঠা পরাক্রম প্রতিহত করতে গিয়ে রাজকোষ তলানিতে, অন্যদিকে সোনার বাংলার রাজস্ব আহরণেও ভাটার টান। এমতো অবস্থায় বাংলার দেওয়ানির ভার পেলেন মোহাম্মদ হাদি ওরফে কুলি খাঁ। সীতারামের সমবয়স্ক দক্ষ এই প্রশাসক পরবর্তীতে নিজের কর্মকুশলতায় মুর্শিদ উপাধি লাভ করেন এবং খ্যাতি পান মুর্শিদ কুলি খাঁ নামে। দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ সন্তান সূর্যনারায়ণ মিশ্র কিভাবে সিয়া মুসলিম মুর্শিদ কুলি হয়ে উঠলেন সে কাহিনীর বিস্তার অন্য পরিসরে নাহয় করা যাবে। এখন আমরা বরং মন্দি সীতারাম আর মুর্শিদ কুলির দ্বৈরথে। বিচক্ষণ মুর্শিদ কুলি খুব ভালোই বুঝতে পারছিলেন যে সুবে বাংলার রাজধানী ঢাকা
সীতারামের সামনে একেবারেই সুরক্ষিত নয়। তাই রাজধানী স্থাপনের জন্য এমন এক বিকল্প স্থানের সন্ধান শুরু করা হলো, যা থাকবে সীতারামের নাগাল থেকে দূরে, আবার সেখান থেকে বাংলাকেও নিয়ন্ত্রণ করা যাবে। মধ্যবঙ্গে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের কাছেই স্থাপিত হলো নতুন নগর, প্রতিষ্ঠাতার নামে, যা এখন পরিচিত মুর্শিদাবাদ নামে।